আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের নতুন ট্রিক্স নিয়ে। আশা করি এরকম ট্রিক্স আপনারা কেউ জানেন কেউ জানেন না, যারা জানেন না তারা শিখে নেবেন। এরকম আরও নতুন নতুন ট্রিক্স পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিন। চলুন তাইলে মাইক্রোসফট এক্সেলে যাওয়া যাক। তাহলে আমরা মাইক্রোসফট এক্সেলে চলে আসছি। মাইক্রোসফট এক্সেলে এগুলোকে বলা হয় সেল, এগুলোকে বলা হয় সেল, আর সেল সেল নাম্বার হচ্ছে এগুলো এবং সেলের ধরন হচ্ছে এগুলো। আর আপনি যদি এই সেলে ক্লিক করেন, এটা হচ্ছে সেল নাম্বারের গড়। এটা হচ্ছে কি সেল নাম্বারের গড়, আপনি যে সেলে ক্লিক করবেন সেই সেলের নাম এখানে উঠে যাবে। এই দেখুন আমি এই সেলে ক্লিক করছি, এই সেল হচ্ছে কোন কোন কলামে, ডি কলামে, আর রো কোনটাতে, সেল নম্বর রোতে। তাহলে সেল নাম্বারটি এখানে উঠে গেছে। আর এটা হচ্ছে কি ফাংশন বার, এটাকে বলা হয় ফাংশন বা বা ফর্মুলা বা বলা হয় এটাকে। তাহলে আপনি কি করতে পারেন, আপনি যে সেলে ফর্মুলা বা ফাংশন ইউজ করবেন সেই সেলে ক্লিক করার পর এখানেও ফাংশন, এখানে ক্লিক করে ফাংশন লিখলে কি হবে, আপনার এখানে সেটা লিখতে পারেন, আর অথবা এই সেলে ডাবল ক্লিক করেও লিখতে পারেন। এখন আর একটা টিপস আছে কি, আপনি মনে করেন প্রিন্ট করবেন, প্রিন্ট করার সময় আপনার বর্ডারগুলো শো করতে হবে। তাহলে আপনি বর্ডারগুলো শো কীভাবে করবেন, মনে করুন এই শীটটি আপনি প্রিন্ট করবেন, তাহলে প্রথমে প্রিন্ট প্রিভিউতে যাবেন। প্রিন্ট প্রিভিউতে যাওয়ার পর দেখবেন আপনার শীটটি কেমন দেখাচ্ছে শীটটি। তাহলে দেখুন আমার শীটটি ভাবে দেখাচ্ছে, আমি এখানে কী করবো বর্ডারগুলো শো করবো। তাহলে বর্ডারগুলো কীভাবে শো করবো, তাহলে সেলের প্রথমে এই সেলে ক্লিক করবো এবং কন্ট্রোল এক ক্লিক করে সবগুলো সিলেক্ট করবো। সবগুলো সিলেক্ট করবো এই জায়গায় চলে আসবেন, এই জায়গায় এসে আসার পর কী করবেন অল বর্ডার সিলেক্ট করে দেবেন। অল বর্ডার সিলেক্ট করলেন তারপরে বাইরে ক্লিক করবেন, বাইরে ক্লিক করার সাথে সাথে কী হবে বর্ডারগুলো সবগুলো দেখা যাবে। তাহলে এরপর কী করতে পারেন, আপনি উইন্ডোতে গিয়ে দেখতে পারেন আপনার আপনার শীটটি কীরকম হয়েছে সেটি দেখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এরকম আরও নতুন নতুন ট্রিক্স পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিন। আলোচনা হবে পরের ভিডিওটি, ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।